তাই এই সর্দি থেকে ঢাকায় আসতে, ঢাকা থেকে আজকে ইনশাল্লাহ। এটা আমি আমার শ্বশুর বাড়িতেই প্রথম খাইছি, ভিতরে বিচিটা ফেলে দিই, রক্তের সম্পর্ক নাই, তারপরও যে এত ভালোবাসা পাই। ইসলে গরম মেলা গেলে কিন্তু চুল নষ্ট হয় না। মেইন ফোকাসটা হচ্ছে যে পরিমাণ খাইছি তার চেয়ে একটু বেশি বার্ন। ঠিক আছে, ইংলিশে সার্চ করবা জীবনের গল্প, জিআইবিও ইন্ডিয়া। রাতের বেলা কারেন্ট চলে গেছে, বসে বসে গরমে অস্থির, সব অন্ধকার। সাইফান বলতেছে দুনিয়া পুরো অন্ধকার হয়ে গেছে। আসসালামু আলাইকুম। রাতে কারেন্ট গেছে ওই যে 4টার সময়, 6:22 বাজে, কারেন্ট আর আসে নাই। মানে যে কারেন্টের লাইন অফ করছে সে মনে হয় রাতে ঘুমাই গেছে কারেন্ট দিতে। গরমে সবাই অস্থির, সাইফানা বাবা উঠে গেছে অনেক আগেই। আলহামদুলিল্লাহ এই চার্জার ফ্যানটা তখন থেকে বাতাস দিচ্ছে আমাদের মা ছেলে, আলহামদুলিল্লাহ ভালোই আছি। মানে গরমে অস্থির যে কাকে বলে, উঠো এবার ফ্যান অফ করে দিব। কিন্তু দীর্ঘ 3.5 ঘন্টা পর কারেন্ট আসলো, বাবারে বাবা, আল্লাহ রক্ষা করো। সাইফানকে স্কুলে কখনো বিরিয়ানি টিরিয়ানি দেই নাই, এমনি তো গরমে কষ্ট, তার মধ্যে শনিবারে স্কুল খুলে দিল, মনটা একটু আমার খারাপই। যে গরম পড়ছে খালি ডাব খাওয়া দরকার, এই যে কালকে একটা ডাব আমি খাইছি। আগে যখন আমরা স্কুলে পড়তাম তখন আমাদের 6 দিনই স্কুল খোলা ছিল, শুধুমাত্র শুক্রবার ছুটি ছিল, আর বৃহস্পতিবারে আমাদের হাফ ডে ছিল। আজকে সাইফানদের স্কুল থেকে মেসেজ করছে যে সাইফানদের যেন শনিবার আমরা মানে কালারফুল ড্রেস পরে পাঠাইতে পারি, কিন্তু সাইফান বলতেছে না আমি স্কুল ড্রেসই পরে যাই। সে সাইফানকে স্কুলে দিয়ে এসে ক্লান্ত হয়ে গেছে, মানে একটু হাঁটাহাঁটি করছে, সারা রাত কারেন্ট নাই, গরমে একটা আজাব। নারিকেলের শ্বাসও আছে জানো, কালকে আমারটা খাইছি, দেখি ভিতরে ভালো শ্বাস আছে। বাহিরে আজকে অনেক গরম, বাহিরে যাই না, ঘরের কাজেই ঘেমে ঘুমে অস্থির, যে কঠিন গরম। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করো, আল্লাহ তাই বলতেছি, হেফাজত করো। আমার সকালে নাস্তা খাওয়ারও ইচ্ছা হচ্ছে না, এমন অবস্থা। সে তার কাজে যাবে, এখন 2টা ডিম হলো পোস করে দেই, ইয়া পানি পোস করে দিচ্ছি। ও মা, স্লিপও খায়। এটা একজনের আমানত আমার কাছে ছিল, ঈশ্বর দিতে আমাদের জিমি আসছিল, জিমি শালির ভুলে তুইয়ে গেছে, তাই এই সর্দি থেকে ঢাকায় আসছে, ঢাকা থেকে আজকে ইনশাল্লাহ জিমির কাছে যাবে। এটা আমি আমার দায়িত্ব পালন করছি, এখন তুমি তোমার দায়িত্ব পালন করবা, তারপর জিমি জিমির দায়িত্ব পালন করবে। কালকে সাইফানা বাবা আমার জন্য সাওয়ারডো নিয়ে আসছে, ওইখানে ওই মার্কেটে পাওয়া যায় না, আমি এটা যেখান থেকে আনছি সেখান থেকে, তাই এটা আমি যাইতে চাইনি সঙ্গে। চাইছো কিন্তু যাও না এখন, তোমার 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 যে কি করা উচিত আল্লাহ ছাড়া কেউ জানে না। নাও সাওয়ারডো ব্রেডের, মানে ইদানিং খুব বেশি নেটে আমার চোখে পড়তেছে, ডক্টররা বলতেছে যে এটা খুব উপকার, কারণ এটাকে সাওয়ার করতে হইলে এটার ভিতরে যে ব্যাকটেরিয়াটা থাকে সেই ব্যাকটেরিয়া গাট হেলথের জন্য খুব ভালো, মানে হজম শক্তির জন্য বা তোমার পেটের জন্য খুব উপকার। আর ফ্রিজে বানানো আছে, মাঝে মাঝে প্রথম 2 দিন একটু শক্ত কম লাগে, তারপরে ভালোই, আমার পছন্দ। যাও আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আপনার রান্না কি করবো নাকি? নিজেরা খান, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের তো রান্না বান্না নাই, বিরিয়ানি আছে, বিরিয়ানি দিয়ে চলবে। যাও আল্লাহ হাফেজ, সাবধানে যাও। সব কাজকর্ম শেষ করছি, ঘরটার মুছছি, সাওয়ার ডো আনছে সেটা খাইছি, রান্না বান্না নাই, চিন্তা করতেছি কি করি, ঘুমাই নাই তো রাতে, মানে ভোর থেকে কারেন্ট নাই, অস্থিরতে ঘুমাইতে পারি নাই, শরীরটা এই জন্য একটু কেমন ধরে লাগতেছে। রমজান মাসে অনেক থালা বাসন বের করছিলাম, তো একটু থালা বাসন কমাবো, সব রেখে টেকে এলো এলো অনেক থালা বাসন আছে, আপনারা সবাই বলতেছেন আমি যেন আমার রান্নাঘরটা গোছাই। বাসায় কেউ না থাকলে ভাল লাগে না, ফাঁকা বাড়িতেও ভাল লাগে না, বাচ্চা একটা বাসায় সারাক্ষণ হই হুল্লা করে না ভাল লাগে। এই গরমে নাস্তা পর্ব শেষ করি পান্তা দিয়ে, আরও আছে অল্প একটু নিলাম, রুটিও খাইতে মন চাচ্ছে না, দেখি সাইফান আসলে ওর সাথে রুটি খাইতে মন চাইলে খাবো, আর পান্তা খাইলে তেমনি ঘুম ধরবে আবার। দেখি এক টুকরা লেবু নিব, লেবু দিলে আরও মজা লাগে পান্তা, আমি এটা খালামার কাছ থেকে শিখছিলাম, ঠান্ডা ঠান্ডা তো ভালোই লাগতো। স্যার সাইফানকে আনতে যাব, একটু সোফার উপরে শুইছি, ঘুমাই গেছিলাম কিছুক্ষণ, দেরি হয়ে গেছে, ছুটি হয়ে গেছে, রেডি হলাম তাড়াতাড়ি, এখন যাই নিয়ে আসি আগে। অরেঞ্জ মুখ আজকেই প্রমাণ রাখতেছি, আজকেই
আজকে রাস্তে আইসক্রিম বাবা সে জিত করে আমার কাছ থেকে আইসক্রিম কিনে নিছে এটা কিন্তু লাস্ট এটা লাস্ট মনে হয় আমি তো মানাই তো ফ্রিজারের ওই যে পাইপটা নষ্ট এটা ভাই একটা বিক্রি হয় না দুইটা কিনে নিয়ে আসতে বলতেছে 800 টাকা দাম অনেক দামি জিনিস আর এই যে একটা আমাদের নষ্ট হয়েছে ঢাকা শহরে ডুমুর আমি কোনোদিন দেখি নাই বিক্রি করতে আজকে পাইলাম আমাদের গেটের সামনেই পরে আমি 1 কেজি নিলাম 60 টাকা কেজি নিল ভাইটা মনে হয় ভিডিও দেখে বলতেছে আমাকে রান্না কবে দেখবো একটু অবাকই হইলাম তরকারি আলা পর্যন্ত আমাদের ভিডিও চলে গেছে বিশাল ব্যাপার এটা আমি আমার শ্বশুর বাড়িতেই প্রথম খাইছি ভিতরে বিচিটা ফেলে দিতে হয় ভাজি ভাজি দিয়ে ভালো লাগে আম্মু ভাজি করে অনেক মজা হয় বললো এখানে একজনের গাছ আছে উনি পেরে দিয়ে গেছে বিক্রি করতে সেখানে যে এটার নাম ডুমুর এটার নাম ডুমুর এটা খুব উপকার জিনিস মিন্ট একদম মাথায় ধরতেছে সে এক সময় আর একটু খাই দেখো একটু খাই দেখো জটিল বানাইছে তো জটিল পুদিনা পুদিনা শরবত পুরা লেমন মিন্ট আমরা দুজন শেষ করছিলাম এই শেষ করতেছি মিষ্টির প্যাকেট মজা লাগছে সানার মিষ্টিটা খুবই সাইফেন এতক্ষণ বারান্দায় বসেছিল বারান্দায় বসে তার বাবা ওই যে তাবাকের এটা কি জানি ওটা সাইফেন তাবাকের মিষ্টিটা আমরা খাইলাম দুজন মিলে তাবাকের গিজারের মিস্ত্রি আসছিল বলতেছে আমি মই আনতে ভুলে গেছি আবার মই আনতে গেছে আধা ঘন্টা হয়ে বসে আছি দরজা খুলে মানে ভিড়াই দিয়ে ওকে গোসল করাতে যাও বুঝতেছি না কি করবো আজকে ওর পাপা নেই বললাম যে আজকে লাগাবা বলতেছে হ্যাঁ আমি ফ্রি আছি এখনই লাগাবো চল বসে পারি না অপেক্ষার সময় নষ্ট করে লাভ নেই সাইফান কালকে কিন্ডার জয় খাইছে সেই কিন্ডার জয়ের সাথে এত সুন্দর খেলনা পাইছে আমি এখন মিলাইলাম অপূর্ব একটা প্যাঁচা সাইফান দেখছ কাঠের টুকরার উপরে একটা প্যাঁচা বসে আছে সাইফান কালকে থেকে মিলাইতে পারে নাই দেখছ আম্মু কি সুন্দর মিলে গেছে আমি এগুলো মিলাইতে পারি না এটাই তো বুদ্ধির খেলা দেখতে হবে আর মিলাইতে হবে কি কিউট রে প্যাঁচাটা দেখেন মনে হচ্ছে আমাদের বাড়িতে একটা দাদা দেখেন দেখো কি কিউট করে তাকায় আছে দেখেন সাইফানের বন্ধুর দাদি মানে আন্টি আমাকে এত ভালোবাসে আমার জন্য আজকে উনি স্কুলে আসতে আমার সাথে দেখা করতে আমার জন্য আমের মিষ্টি আচার বানাইছে সেটা দিয়ে যাইতে আর আন্টির হচ্ছে শনিবার অপারেশন তো বলতেছে আমার জন্য দোয়া করিও মনটা তোমার সাথে দেখা করার জন্য আমার আজকে স্কুলে আসছি এত মজা হয়েছে আচারটা খাইলাম আন্টি একটা জিনিস স্কুলে খাইলে তো আমাকে না দিয়ে খায় না আবার দেখেন নিজে বাসা থেকে কিছুদিন আগে এক বোতল আমের আচার দিছে আবারও এই সিজনে আমের আচার বানাইছে আমার জন্য নিয়ে আসতে টেবিলে রাখি ভাত দিয়ে খাবো আমাকে এবার শিল্পী খেলা আমার বুড়োর আচার দিছেন বিচি সারা বুড়ো এর আচার যে এখনো বের করি নেই টেবিলে রাখছি সব এটা একটু ঝাল বুড়ের আচার এবার ঝাল বুড়ের আচার বাসা থেকে আনতে পারি নাই রংপুরে গেছি না একটু খাওয়ার জন্য ব্যাগে নিছিলাম সেটাই আনছি এটা আমি খাইছি একটু ব্যাগে ছিল রাস্তায় বের করে করে খাইতাম এটা টেবিলে রাখলাম দেখি সরপোষ নিয়ে আসি তাহলে খাওয়া হয়ে যাবে আল্লাহ আন্টিকে সুস্থ করুক এত ভালো মানুষ ধরেন রক্তের সম্পর্ক নাই তারপরও যে এত ভালোবাসা পাই স্কুল থেকে অবাক লাগে চলেন না গোসল করাই পড়তে বসতে হবে না এত দেরি লাগলো তোমার আসতে আমি এখন দেখতেছি পানি লিক করে নাকি ও আমাকে দায়িত্ব দিয়ে গেছে যে আন্টি পানি লিক করলে আমাকে জানাবেন করছে না করে নাই না করে নাই আজকে পানি লিক শখ উপরে ওঠার সাবধান ওখানে পুরা ইয়া হয়ে গেছে
গিজারের লাইন টেস্ট করা হচ্ছে। আমাদের এখন ঝর্ণা দিয়ে পানি পড়বে, আমাদের বাড়িওয়ালা হচ্ছে গিজারের ট্যাপ দিবে না, নিজেদের কিনে তারপর টেস্ট করা লাগবে। একটা দিয়ে গরম হবে, হয়েছে গরম। আচ্ছা এই দুইটাই যে লাল, তখন বুঝবা কোনটা গরম পানি আর ঠান্ডা পানি। এই বাংশের এটা গরম। গিজার ঠিক করে ওই ভাই আর আমি আর সাইফান তরমুজ খাই। লাইন টাইন সব করা আছে, খালি বাড়িওয়ালা ট্যাপ লাগাই দেয়নি। এখন আমাদের ট্যাপ কিনে আনতে হবে। গিজারের সুইচ অফ করে দেই বাবা, ভালো শক্ত। ট্যাপটা আনাইতে হবে, বাড়িওয়ালা জানাইছে দিবে না। তারপরে ওর বলছে যে যখন আপনারা চলে যাবেন আপনাদের গিজারের সাথে, কেয়ারটেকার ভাই এসে বলে গেল, তখন ট্যাপটাও খুলে নিয়ে যাবেন। আমি জানি এটা বাড়িওয়ালাই দেয়, কিন্তু এখন আমাদের বাড়িওয়ালা না দিলে কিছু করার নেই। ঝর্ণা দিয়ে গরম পানি পড়তেছে, তো শান্তি পাইলাম। গোসল করে দিব গরম পানি দিয়ে, এই গরমে, এই গরমে গরম পানি দিয়ে গোসল নাকি গরম পানি, গরম পানি চলো মাথা ঘুরবে। আচ্ছা চলো একটু গরম পানি দিও, একটু ঠান্ডা পানি দিও। ছেলে এখন গরম পানি দিয়ে গোসল করবে, মানে কুসুম গরম পানি দিলাম। শীতকালে বেশি আরাম পাবা বুঝলা, চুলে গরম পানি লাগাবে না, চুলে গরম পানি লাগালে কিন্তু চুল নষ্ট হয়ে যাবে। কি মজা রে, কুসুম কুসুম দিচ্ছি মানে বাচ্চাদের গোসলের মতন, সেই গরম দেই নাই। মনে হচ্ছে না ঘামে গেছি, কিন্তু আসলেই না, গোসল করে আসছি। পরে গরম পানি নিয়েছিলাম, মানে আগে গরম পানি নিয়েছিলাম, পরে ঠান্ডা পানি, ঠান্ডা পানি নিয়েছিলাম। কেমন লাগলো? সে উঠতেই চায় না, এত গোসল করছে। মনে হচ্ছে যে রাত না, কালকে সকাল পর্যন্ত গোসল করি। এই দুইটা তো আলাদা আলাদা হবে, হ্যাঁ জসীম উদ্দিনে উদ্দিন। রান্না আছে, আজকে আর টেনশন নাই, এখন এই যে মাছ এলে একবারে খেয়ে নিব, এর মতন আরাম কি হয়। খেয়ে দিয়ে একটা ঘুম দিব। সাইফানের পাপার কথা মনে করে সালাদ কাটি, নাহলে আমাদের মা ছেলেকে বকা দিবে যে সালাদ খাও নাই। সাইফানের বাবা ফোন দিছিল, আমি তখন গোসলে ছিলাম, সাইফান কথা বলছে যে তোমরা কি করতেছো। দুই পাখিকে দিয়ে দিলাম, মা ছেলের খাবার একসাথে নিলাম। সাইফান তুমি সালাদ মা খাবা? তুমি মা খাই দাও, হাত ধুয়ে নাও, হাত ধুয়ে নাও। এই বাতাসে বসি, গরম লাগে যে আমার, খুবই আনন্দ পাই সেই সোফাটার উপরে খাইতে। বাতাস আছে বারান্দায়, কিন্তু রোদও আছে। পাপা মিস করলা, বাবার জন্য একটু রাখি তো অর্ধেক। না রাখা লাগবে না, তোমার পাপাকে রাতে বেলা আসলে বানাই দেবো। সালাদ কেউ রাখে নাকি? কালকে তো আম্মুকে ছাড়া ভালোই ঘুরলা, ঠিক না? আমার কথা একটু মনে পড়ছিল। হ্যাঁ কেমন লাগে আম্মুকে ছাড়া থাকতে? কেন ফোন দিছি কেন তোমার জন্যই তো। আম্মুকে ছাড়া থাকতে কেমন লাগে? ভালো, ভালো লাগে, ভালো, কিন্তু অত না, অত ভালো লাগে না। আম্মুকে ছাড়া থাকতে পারবা? কালকের থেকে তো বিরিয়ানি আজকে আরো কোটি গুণ টেস্ট বাড়ছে সাইফান। এত দেরি তোমার, আজকে আমাদের তিন বেলাই পোলাও আর বিরিয়ানি, যে ডিমটা শেষ করেন নাই। সকালে সাইফান টিফিন দিকে শুরু হয়েছে, এখন সাইফানের পাপা আনছে তেহারি। এটা সরিষা দিয়ে তেহারিটা করে, ভালো লাগে, আল্লাহর কাছে শুকরিয়া। খালি ভালো ভালো খাবার খাচ্ছি। অফিস থেকে বাসায় আসার পর পর রুটিন শেক খাইছি আর ডিম খাইছি, তারপরে এক্সারসাইজ শুরু করছি। আজকে আমার মনে হয়েছে যে আমার অফিসে একটু খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে। গরুর মাংস খাইছি, আলু দিয়ে কষানো জবরদস্ত রান্না, তারপরে পোলাও ছিল, কয় পিস খাইছি ভালোই, ছয় সাত পিস তো খাইছি বাসায় হিসাব। আর পোলাও নিছিলাম একদম একটুক, সালাদ খাইছি অনেক, সালাদ সব থেকে বেশি আমি খাইছি।
এক গ্লাস যে লেবুর শরবত খাইছিলাম, যেহেতু অনেক গরম, লেবুর শরবতটা মিষ্টি ছিল, বাট খুব কড়া মিষ্টি না, মিষ্টি ছিল। তো আমি যেহেতু মিষ্টি খাই না, মিষ্টি খাওয়া হয়েছে। সো নিজের কাছে এমন মনে হচ্ছে যে আমার সাধারণত যতটুকু খাই তার চেয়ে বেশি খাই ফেলছি, যেই কারণে আমি আসার সাথে সাথে ট্রেডমিলে 42 মিনিট এক্সারসাইজ করছি। এক্সারসাইজ আমি দুই ধরনের করি, এক হচ্ছে নর্মালি আস্তে 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 হাঁটা, আরেকটা হচ্ছে অল্প সময় একটু হাই ইন্টেন্সিটি, একটু বেশি প্রেশার দিয়ে। যাদের ইনক্লাইন আছে ট্রেডমিলে তারা জানবেন, 15 ইনক্লাইন দিছি, স্পিড 3.5 দিয়ে শুরু করছি, ইভেন্চুয়ালি স্পিড বাড়াই দিছি, তারপরে বেশ অনেক ক্যালোরি বার্ন করছি, যেটা আপনারা এখন হয়তো বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কী পরিমাণ ক্যালোরি বার্ন করছি। তারপরে একটা জিনিস আপনাদেরকে জানাই রাখি, অ্যাপল ওয়াচে যেই ক্যালোরিটা দেখায় সেটা অনেক সময় নাকি একটু বেশি দেখায়, বাট তারপরেও কাছাকাছি, খুব বেশি যে দূর হয় তাও না। সো আজকে আমার লেগ ওয়ার্কআউটের দিন, খুব বেশি ইন্টেন্স লেগ ওয়ার্কআউট করবো না, এখন বাজে 8:45। সো আর 15 মিনিটের মতন এক্সারসাইজ করে তারপরে গোসল করে নামাজ পড়ে ঘুমায় যাব। এই হলো আপাতত আমার প্ল্যান। মেইন ফোকাসটা হচ্ছে যে পরিমাণ খাইছি তার চেয়ে একটু বেশি বার্ন করতে হবে, বা তার কাছাকাছি বার্ন করতে হবে, বা নিজের মনকে, নিজের ব্রেনকে বলতে হবে যে না ভাই, আমি আজকে দুপুরে খাইছি হয়তো বা বেশি, রাতের বেলা খাবো না। জানি এটা কম্পেনসেট হবে না, কিন্তু তারপরেও যতটুকু হওয়া সম্ভব হোক। আমাদের বাসায় একজন মেহমান আসছে, কি নাম? বাইজিদ। তুমি আমাদের ভিডিও এখনো দেখো নাই, কিন্তু তুমি জানো আমরা ভিডিও করি নাকি? তোমাকে তোমার এই ভিডিওতে দেখতে পারবা কালকে না পরশু দিন রাত 8টায়। চ্যানেলের নাম জীবনের গল্প, ঠিক আছে? ইংলিশে সার্চ করবা জীবনের গল্প, JIBONER GOLP, ইউটিউবে সাবস্ক্রাইব করবা, সবাইকে করাবা। ওকে, আল্লাহ হাফেজ দিয়ে দাও, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্প শুনে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।